ট্রু লাভ নাকি পার্থর পিতার কেচ্ছা? বান্ধবীর নামে 31 জীবন বীমা নমিনিতে পার্থ, যৌথ মালিকানায় একাধিক ফ্ল্যাট, যা দেখে নেটিজেনরা বলছে হে তো একেবারে ট্রু লাভ। ও মা গো, ট্রু লাভ! পার্থর পিতা কাণ্ডে কানাঘুষো এমন মন্তব্য আপনিও শুনেছেন। 31 জীবন বীমা তো আছে, তার উপর যৌথ মালিকানায় একের বেশি ফ্ল্যাট রয়েছে দুজনের নামে, তার সঙ্গে অংশীদারিত্বে ব্যবসা। পার্থর পিতার কাহিনী হার মানাবে বলিউড সিনেমাকেও। বঙ্গ রাজনীতির কালারফুল বয় মদন মিত্র তো বলেই বসলেন, পার্থর পারফরমেন্সের কাছে তিনি নেহাত চূর্ণপুটি। কোন পারফরমেন্স, কিসের ইঙ্গে দিতে চেয়েছেন বঙ্করাশ মদন মিত্র? এই প্রশ্নের উত্তর কি? সঠিক উত্তর এখনো পর্যন্ত রাজ্যবাসী না পেলেও বিরোধী কর্মী সমর্থকদের একটা বড় অংশ পার্থ অর্পিতার সম্পর্ককে ট্রু লাভ বলছেন, আর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই বিভিন্ন স্তরের মানুষের নানা বিষয়ে মন্তব্য শোনা যাচ্ছে। কিন্তু কেন আমজনতা পার্থ অর্পিতার সম্পর্ককে ট্রু লাভ বলে দাঙিয়ে দিচ্ছেন? ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরই পার্থ এবং অর্পিতার বিষয়ে নানা গুঞ্জন শোনা যায়, এমনকি শান্তিনিকেতনের বাড়ির নাম অপানীয় নানা জল্পনা চলছে। এর মধ্যেই নতুন তথ্য পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালতে তদন্তকারীরা দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বীমায় নমিনি পার্থ চট্টোপাধ্যায়। তার উপর আবার জীবন বীমার সংখ্যা শুনে চোখ কপালে উঠছে রাজ্যবাসীর একাংশে। দুটো বা তিনটে নয়, একেবারে 31 জীবন বীমার হদিশ মিলেছে অর্পিতার নামে। কেউ কেউ তো নেট দুনিয়ায় প্রশ্ন করছেন, কোন সম্পর্ক ছাড়া এত বীমায় নমিনি করা যায়? 10 দিনের ইডি হেফাজত শেষে বুধবার পার্থ অর্পিতাকে আদালতে হাজির করানো হয়। ইডি জানায় অর্পিতার 31 জীবন বীমায় নমিনি পার্থ। এই প্রসঙ্গ তুলে ইডি পরোক্ষে যা বোঝাতে চাইলেন, এই সুর আগে থেকেই শোনা গেছে সাধারণের মধ্যে। তাদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ মূলত সেটাই তুলে ধরার চেষ্টা ইডির এই তথ্যের মাধ্যমে, দাবি করছে সংবাদ মাধ্যম। দুর্নীতিতে অভিযুক্ত পার্থ এবং অর্পিতার মধ্যে যে সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই দাবি অনেক আগেই করছেন তদন্তকারীরা। যৌথ সম্পত্তির হদিশও মিলেছে দুজনের নামে। ঘনিষ্ঠ যোগাযোগ না থাকলে এমনটা কি সম্ভব? 2012 সালে পার্থ অর্পিতার যৌথ মালিকানায় APA ইউটিলিটি সার্ভিসেস তৈরি হয়, যার নথি আছে ইডির কাছে। ইডি বলছে এই সংস্থা দুজন অংশীদার পার্থ অর্পিতা, এদের 50% করে শেয়ার। কেউ কেউ তো APA ইউটিলিটি সার্ভিসকে অপা ইউটিলিটি সার্ভিসও বলছেন। এখানে শেষ নয়, কেনা হয়েছিল একাধিক ফ্ল্যাট যৌথভাবে। ফের ইডির হেফাজতে পার্থ অর্পিতা, এখনো পর্যন্ত মুখোমুখি বসে জেরা সম্ভব হয়নি। যদি এমনটা হয় তাহলে বড় তথ্য উঠে আসতে পারে। অর্পিতা আর পার্থর সম্পর্ক আসলে ট্রু লাভ কিনা সেটাই জানা যাবে আগামীতে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।